অনলাইন স্টাডি বলছেন ওয়াই ডু অ্যাড এস ও ইএস টু ভার্ভ ফর থার্ড ধারসন সিঙ্গুলার নাম্বার ইন সিম্পল প্রেজেন্টেন্স প্লিজ হেল্প মি অনেক ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য প্রথম কথা হচ্ছে ভাষা কখনো থেমে থাকে না ভাষা নদীর মতো প্রবাহমান এটা স্রোতের মতো বয়ে চলে সুতরাং ভাষা আমরা এখন যে ইংরেজিটা পাচ্ছি এই ইংরেজিটা একশো বছর আগে দুশো বছর আগে এরকম ছিল না সেটা মিডেল এইজে অন্যরকম ছিল আপনি যদি শেক্সপিয়ারের লেখা পড়তে যান তাহলে দেখবেন অনেক জায়গাতেই আপনি বুঝবেন না তার কারণ হচ্ছে শেক্সপিয়ারের ভাষা আর এখনকার ভাষা একই রকম নয় চারশো বছর অনেক পরিবর্তন হয়েছে তো সেজন্য সময় আরও অনেক কিছু ছিল যেগুলো এখন নাই এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে নেইটিভরা এস অথবা ইয়েস যুক্ত করে এক সময় হয়তো এটাও নাও থাকতে পারে চলুন আমরা একটা ওয়েবসাইট থেকে দেখার চেষ্টা করি করানামুখ এই ওয়েবসাইটটাতে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ নেইটিভ নন নেইটিভ স্কলার এবং যারা জানেন তারা স্বেচ্ছায় এখানে প্রশ্ন উত্তর করে থাকেন এটা অথেন্টিক সোর্স এভাবে বলবো না তবে এখানে জানাশোনা অনেক মানুষই আছেন তারা হলো এখানে তারা কমেন্ট করার মাধ্যমে এটাকে সমৃদ্ধ করেন তো এখানে আমরা একজনকে পাচ্ছি তার নাম হচ্ছে স্যামুয়েল ট্রিপলা তিনি বলছেন যে নৌস ইংলিশ আর তিনি ইয়েফএল পড়ে পড়িয়েছেন বা পড়াচ্ছেন হলো দশ বছর তো তিনি একটা আনসার করার চেষ্টা করছেন আমি একটু এখান থেকে পড়ছি আই কান্ট রিয়েলি গিভ ইউ দ্য পারফেক্ট আনসার টু দিস কোয়েশ্চেন বাট আই থিঙ্ক ইটস ফ্রিটি সিম্পল ইটস দ্য অনলি সাফিক্স দ্যাট হ্যাজ সারভাইভড সাফিক্স মানে হলো স্ট্যামের পরে অর্থাৎ মূল যে শব্দটা তারপরে যে অতিরিক্ত জিনিসটা আপনি যুক্ত করেন সেটাই হচ্ছে

অ্যান্ড ওয়ান ফর ওল দ্য প্লোরাল পার্সন অর্থাৎ এখন আমরা যেমন ওনলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে একটা সাফিক্স যুক্ত করি বা দুইটা সাফিক্স যুক্ত করি এস বা ইএস যুক্ত করি অথবা কোনো কোনো ক্ষেত্রে আই ইএসও যুক্ত করি মানে ওয়াই এর ক্ষেত্রে ওয়াই উঠিয়ে দিয়ে আই ইএস যুক্ত করি পরেবার মানে শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যুক্ত করি কিন্তু আগে কিন্তু এরকম ছিল না আগে যেমন ছিল ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য এক ধরনের সাফিক্স ছিল সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এক ধরনের সাফিক্স ছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য এক ধরনের সাফিক্স ছিল আর সকল প্লোরলগুলোর জন্য আলাদা সাফিক্স ছিল অর্থাৎ ফার্স্ট পার্সন প্লোরল সেকেন্ড পারসন প্লোরল থার্ড পার্সন প্লোরল এগুলোর জন্য আলাদা সাফিক্স ছিল মানে চার ধরনের ছিল এখন শুধুমাত্র টিকে আছে অনলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারেরটা দ্য ফার্স্ট পার্সন অ্যান্ডেড ইন ই দ্য সেকেন্ড পারসন অ্যান্ডেড ইন ই এস টি থার্ড পারসন ইন ই টি এইচ ওর ইএস অ্যান্ড দ্য প্লোরল ইন ই অথবা ইএন যে কোনোটাই হতে পারে তার মানে দেখতে পাচ্ছেন যে ইটি এইচ অথবা ইএস ইএসটা এখনও টিকে আছে বা এসটা এখনও টিকে আছে আর বাকিগুলো একটাও টিকে নেই সো এ উই হ্যাড দ্য ভাব হেইট This was হেইটেন in Middle English with the suffix N for the infinitive. দেন it was I hate. The E was pronounced দাও hatest. মানে এটা যখন সেকেন্ড পার্সন সিঙ্গুলার হলো তখন এখানে ই এস টি যুক্ত হতো যখন থার্ড পার্সন হতো যেমন হি হেইটস এটা এখনও টিকে আছে এই যে হি এখনও টিকে আছে আর এখানে এটা টিকে নাই অর্থাৎ এরকম আমরা এখন আর ব্যবহার করি না আর দে উই অথবা ইয়ে ইয়ে হচ্ছে যেটা প্লোরল এই ক্ষেত্রে এটা হতো হেইটেন অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আমরা এখন শুধু এস বা ইএস যুক্ত করি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সময় মিডল ইংলিশে এগুলো কিন্তু এরকম একটাই ছিল না ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেও আপনার এরকম সাফিক্স ব্যবহৃত হতো সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেও ব্যবহৃত হতো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেও ব্যবহৃত হতো আর সকল প্লোরলগুলোর ক্ষেত্রে আলাদা ধরনের সাফিক্স ব্যবহৃত হতো তো এরকম নিয়মটা ছিল আর ভাষার পরিক্রমায় এগুলো আজকাল আর টিকে নাই হয়তো ভবিষ্যতে এমনও হতে পারে যে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেও কোনো কিছু থাকবে না সেটাও অসম্ভব কিছু নয় কারণ ভাষা সবসময় প্রবাহমান স্রোতশীল আমাদের বাংলার কথা যদি চিন্তা করি তাহলে দেখেন নানা ধরনের কিন্তু বার্বের পরিবর্তন আছে যেমন আমি যাই তুমি যাও সে যায় তিনি যান তুই যাস অর্থাৎ অনেকগুলো পরিবর্তন আছে অন্যান্য ভাষায় যেমন ধরুন আপনার হিন্দিতে সেটা যদি পুরুষবাচক হয় তখন বার্বটা একরকম হয় স্ত্রীবাচক হলে সেটা কিন্তু অন্যরকম হয় কোনো কোনো ভাষায় আর্টিকেলগুলো এরকম স্ত্রীবাচকের ক্ষেত্রে একরকম পুরুষবাচকের ক্ষেত্রে একরকম নিউট্রের নিউট্রালের ক্ষেত্রে অন্যরকম এরকম অনেক কিছু হয় সুতরাং এটা ভাষা ভেদে পরিবর্তনশীল বিভিন্ন ভাষা বিভিন্ন রকম ব্যবহৃত হয় আর ইংলিশে অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয় এটা এখন পর্যন্ত টিকে আছে আর অতীতে বিভিন্ন রকমের ছিল আমি আশা করি উত্তরটা পেয়েছেন আর যদি আপনার প্রশ্নের উত্তরটা এমন হয়ে থাকে যে কোথায় আমরা এস আর কোথায় ই যুক্ত করব। সেটার আলোচনা আমি টেন্সের আলোচনা করার সময় আগেই করেছি সেটা লিঙ্কটা উপরে দিয়ে রাখবো করলে আপনি ওটাও দেখতে পারেন আমার মনে হয় না যে আপনার প্রশ্নটা সেটা ছিল আপনি এটাই জানতে চেয়েছেন কেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আমরা এস অথবা ইএস যুক্ত করি কোথায় করি কোন জায়গাতে এস কোন জায়গাতে ইএস সেটা আপনার প্রশ্ন ছিল না এটাই আমি ধরে এখানে উত্তরটা করার চেষ্টা করলাম ভালো থাকুন আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে লিখুন আমি যথাক্রমে ধারাবাহিকভাবে উত্তর করার চেষ্টা করব আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরিশেষে দেশকে ভালোবাসুন বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকুন